হ্যাঁ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা অনলাইন ক্যারিয়ারের কিছু দিক নির্দেশনামূলক ভিডিও বা পরামর্শমূলক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার কাছ থেকে অনলাইন ক্যারিয়ার সম্পর্কে শেখার কিছু নেই, যদি এমনটা ভেবে থাকেন তাহলে ভুল করছেন। আমি 2011 সালে ইন্টারমিডিয়েট পাস করার পর আজ পর্যন্ত এই অনলাইন ক্যারিয়ার সাথে সম্পৃক্ত রয়েছে এবং এই অনলাইন ক্যারিয়ার আমাকে অনেক কিছু দিয়েছে। এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং এই শেখাটাকে মাঝে মাঝে আমি আপনাদের সঙ্গে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক সময় নিজের লোভ সামলাতে পারি না, যার ফলে মাঝে মাঝেই আপনাদের সামনে চলে আসি এবং অনলাইন ক্যারিয়ার সম্পর্কে আলোচনা করার জন্য। কারণ নিজের ক্যারিয়ার বিল্ডআপের ক্ষেত্রে বা যতটুকুই সচ্ছলভাবে চলছি তার পেছনে অনলাইন ক্যারিয়ার বা অনলাইন কাজের বা অনলাইন পেশার অনেক বেশি অবদান রয়েছে আমার জীবনে, যার ফলে আমি মাঝে মাঝেই এই বিষয়টা নিয়ে কথা বলতে চলে আসি। আজকে আমি সেই লোভের কারণে বা সে আশা আকাঙ্ক্ষার কারণে চলে এলাম আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যেখানে যারা নতুন ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন অনলাইনের উপর বা ফ্রিল্যান্সিংয়ের উপর বা ইউটিউবিংয়ের উপর, তারা হয়তো একটা দিক নির্দেশনামূলক ভিডিও পাবেন। অনলাইনে যদি আপনি ক্যারিয়ার গড়তে চান তাহলে দের আর লটস অফ অপরচুনিটিস ফর ইউ। তো যদি আপনি এই হাজারো অপরচুনিটিস থেকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে অল্প সময়ে একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। আমি আজকে এই হাজার হাজার অপরচুনিটির মধ্যে থেকে সবগুলো অপরচুনিটিকে তিনটা ভাগে ভাগ করেছি, যেগুলো বর্তমানে খুবই জনপ্রিয়। প্রথমটা হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটিং বা ইউটিউবিং, দ্বিতীয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং, যেখানে আসলে লটস অফ ক্যাটাগরিসের কাজ রয়েছে, তৃতীয়টা হচ্ছে ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েটিং বা কন্টেন্ট রাইটিং। এটা থেকেও কন্টেন্ট রাইটিং দিয়েও অনেক ধরনের পেশা গঠন করা যায়। তো প্রথম আমরা কথা বলবো কন্টেন্ট ক্রিয়েটিং বা ইউটিউবিং সম্পর্কে। কন্টেন্ট ক্রিয়েটিং বা ইউটিউবিং বর্তমানে ট্রেন্ডিং একটা পেশার দিকে যাচ্ছে, সবাই প্রায় এই কন্টেন্ট ক্রিয়েটিংয়ের দিকে ঝুঁকছে। এটার পেছনে একটা কারণ আছে, আমরা চোখের সামনেই দেখতে পাই অনেক ইউটিউবাররা প্রচুর টাকা ইনকাম করছে, দেখে আমাদেরও তাদের মতো হতে ইচ্ছা জাগে এবং হওয়ার জন্য আমরা অনেকেই মনের দিক থেকে প্রস্তুতি নিচ্ছি, আবার অনেকেই শুরু করেছে, অনেকেই ভাবছি শুরু করব। তো যারা অলরেডি শুরু করে দিয়েছেন আর যারা শুরু করবেন ভাবছেন তাদের জন্য কিছু পরামর্শমূলক কথা হচ্ছে এই যে, যদি আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটিং পেশার সাথে সম্পৃক্ত হতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 2 বছরের একটা টার্গেট নিতে হবে যে আমি আগামী 2 বছর এটার পিছনে লেগে থাকব। আর সেক্ষেত্রে আরও একটা উপদেশ থাকবে যে আপনি যদি ইউটিউবে 2 বছর লেগে থাকার পেছনে আপনার সামর্থ্য থাকে, আপনার ধৈর্য থাকে, 2 বছর আপনার সাইডে অন্য একটা ইনকাম থেকে আপনার সংসার বলেন, আপনার লাইফ ডিল করা বলেন, সব কিছু করার যদি ক্যাপাবিলিটি থাকে, সামর্থ্য থাকে, তবে আপনি ইউটিউবে আসবেন। আদারওয়াইজ আপনি ইউটিউবে এসে বেশি দিন ভালো করতে পারবেন না, কারণ একটা ইউটিউব চ্যানেলকে একটা ভালো পর্যায়ে বা মোটামুটিভাবে একটা ভালো পর্যায়ে আনতে হলে মিনিমাম 2 থেকে 3 বছর আপনাকে এটার পেছনে পরিশ্রম করতে হবে। আর এই 2-3 বছর আপনার এটা থেকে ফিডব্যাকের আশা ছেড়ে দিতে হবে। তাহলে বুঝুন, আপনি সব কাজ বাদ দিয়ে যদি 2 থেকে 3 বছর আপনি একটা কাজের পিছনে লেগে থাকেন এবং সেখান থেকে কোনো একটা ফিডব্যাকের আশাও করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি হতাশ হবেন। সেক্ষেত্রে ক্যারিয়ার গঠন হওয়ার চেয়ে বরং ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই কন্টেন্ট ক্রিয়েটিং বা ইউটিউবিং পেশায় আসতে চাইলে আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি 2 থেকে 3 বছর এটার পেছনে লেগে থাকতে পারবেন কিনা। তারপরে আপনাকে আরও সিদ্ধান্ত নিতে হবে যে এটার পাশাপাশি আপনাকে একটা প্রাইমারি ইনকামের ব্যবস্থা রাখতে হবে, অথবা যদি আপনার বাপের কামাই থাকে সেক্ষেত্রে আপনি বাপের কামাই উড়ায় উড়ে চলতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। তবে ব্যক্তিগতভাবে আমি এটাই আপনাকে প্রেফার করবো যে নিজের যদি একটা প্রাইমারি ইনকাম সোর্স থাকে তারপরে আপনি প্রাইমারি ইনকাম সোর্সের পাশাপাশি আপনি ইউটিউবিংয়ে করতে পারেন। তারপর দ্বিতীয় যে কথাটা বললাম ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে হলেও আপনাকে একটা ভালো সময় এটার পিছনে ব্যয় করতে হবে। আপনি দেখুন, আমরা পড়াশোনা করার জন্য ক্লাস 1 থেকে অনার্স মাস্টার্স করার পর্যন্ত কত সময় ব্যয় করি, এত সময় ব্যয় করার পর আমরা একটা চাকরির জন্য চেষ্টা ফিকির করি, সেক্ষেত্রে আমরা অনেক সময় প্রত্যাশিত চাকরিটা পাই না।
কিন্তু আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই সেক্ষেত্রে আমাদের এই পড়াশোনা শেষ করার পর অথবা ফ্রিল্যান্সিং শুরু করার আগ মুহূর্তে আমাদের কাছে এত সময় থাকে না। পড়াশোনা করার জন্য আমরা 14 বছর 20 বছর 30 বছর অতিক্রম করতে পারি, কিন্তু ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমরা 1 বছর বা 2 বছর সময় লাগে। কাজটাকে ভালো করে শিখে তারপরে মাঠে নামার প্রস্তুতি নেই না, বরং আমরা আজকে শুরু করে কালকে থেকে ইনকাম করতে চাই। যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আজকে শুরু করে কালকে থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদেরকে বলি আপনারা ভুল পথে রয়েছেন। আপনাকে আগে ভালোভাবে কাজ শিখতে হবে। এক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটিং বা ইউটিউবিং এর মতো এখানেও 2 থেকে 3 বছর আপনাকে নিজের কেরিয়ার বিল্ডেবের জন্য পরিশ্রম করতে হবে, ভালোভাবে কাজ শিখতে হবে। তারপর আপনাকে এই ফ্রিল্যান্সিং সেক্টরে প্রোফাইল করতে হবে, পোর্টফোলিও করতে হবে, মানুষের নজরে আসতে হবে, তারপর আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং বিষয়টা মুখে বলা যতটা সহজ আসলে বাস্তবে তার চেয়ে অনেক বেশি কঠিন, যেটা আমরা কল্পনাও করতে পারি না। কঠিন কিভাবে? দেখুন, আপনি আমি হয়তো নিজেদেরকে ভাবছি যে আমরা অনেক বেশি এক্সপার্ট, আমি এই বিষয়ে অনেক বেশি জানি, কিন্তু যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রতিযোগিতায় যাই তখন সারা বিশ্বব্যাপী অনেক বেশি এক্সপার্ট লোক রয়েছে যাদের সাথে কম্পিটিশন করে আমাদেরকে ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকতে হয়। তবে যদি আপনি লেগে থাকতে পারেন, আপনাকে স্কিলটাকে ভালো করে বিল্ড আপ করতে পারেন, কোয়ালিটি বাড়াতে পারেন, তাহলে অবশ্যই যত বাঘা বাঘা প্লেয়ারই সারা বিশ্ব থেকে আসুক না কেন, আপনি তাদের সঙ্গে টেক্কা দিয়ে অনেক ভালো কাজ পেয়ে যাবেন। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ে আসলে অনেক ধরনের কাজ করা যায়। আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইনিং করতে পারেন, আপনি ভিডিও এডিটিং করতে পারেন, এসইও করতে পারেন, অনেক ধরনের কাজ রয়েছে। যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হয়ে তারপরে আপনাকে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হবে। অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে freelancer.com, upwork.com এই ওয়েবসাইটগুলোর কথা অনেক বেশি বলে। হয়তো এখান থেকে মরিচিক মিরাকেল কোনো কিছু ঘটে গেলে আপনি অনেক কিছুই পেয়ে যেতে পারেন। তবে অনেকেই যারা এই পেশার সাথে সম্পৃক্ত রয়েছে একটা পর্যায়ে নিজের মতো করে একটা মডেল তৈরি করে তারপরে নিজের মতো করে ইনকাম করে। আর ফ্রিল্যান্সিংয়ে আরেকটা অসুবিধা হচ্ছে আপনাকে এখানে ইনকামের কেউ কোনো নিশ্চয়তা দিতে পারবে না, যে আপনি এই মাসে $100 ইনকাম করেছেন বা $1000 ইনকাম করেছেন, আগামী মাসে কত টাকা ইনকাম করবেন এটার কিন্তু কোনো নিশ্চয়তা আপনি কারো কাছ থেকেই পাবেন না, এবং নিজের থেকেও আপনি সেই নিশ্চয়তা দিতে পারবেন না। তাই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগেও আপনাকে একটু ভাবতে হবে যে আপনি আসলে ফিনান্সিয়ালি এক মাস যদি আপনার কোনো ইনকাম না থাকে তাহলে আপনি কীভাবে চলবেন, এ ধরনের একটা ব্যাপার স্যাপার থেকে যায় এবং রাত জাগার ব্যাপারটাও থেকে যায়, এবং ইনকামের কোনো নিশ্চয়তা নাই যে আপনি এখান থেকে ইনকাম করতেই পারবেন, এ ধরনের নিশ্চয়তা আসলে আপনাকে কেউ দিতে পারবে না। তাই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার ক্ষেত্রে আপনাকে একবার ভেবে নিতে হবে যে আসলে আপনি এটার পিছনে ছুটবেন কি না। তারপর তৃতীয় অপশন হচ্ছে কন্টেন্ট রাইটিং বা ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করা। ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করার ক্ষেত্রে অনেকগুলো উপায় রয়েছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, তারপরে ই কমার্স, তারপরে হচ্ছে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা, তারপরে সার্ভিস বিক্রি করা, কোর্স বিক্রি করা, এ ধরনের অনেকগুলো আসলে অপশন রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করার ক্ষেত্রে। আপনারা দেখবেন 10 মিনিট স্কুল বর্তমানে কোর্স বিক্রি করার ক্ষেত্রে খুব বেশি দাবিত হচ্ছে, কারণ এটা একটা বেশ প্রফিটেবল বিজনেস। তো যাই হোক, আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এখানে অনেকগুলো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করে ইনকাম করা। তো মনিটাইজ করে ইনকাম করতে গেলে আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দিতে পারেন ইভেন্ট ব্লগিং এর ক্ষেত্রে। ইভেন্ট ব্লগিং এর ক্ষেত্রে যদি আপনি প্রাধান্য দেন সেক্ষেত্রে অনেক বেশি ইনকামের অপরচুনিটি রয়েছে। আমি যে কোপা আমেরিকায় যে ইভেন্টটা গেল সেই ইভেন্টের মাধ্যমে মাত্র 3টা কন্টেন্ট লিখে এখান থেকে বেশ ভালো ইনকাম করতে পেরেছি, এবং সেখান থেকে যে টাকাটা পাবো এটা আমি আমার ব্যবসার কাজে ভালো একটা ভালো ইনভেস্ট করতে পারবো বলে আমার আশা। এবং সে আগামী মাসে আপনারা দেখতে পারবেন এটা একটা ফল, ইনশাল্লাহ সেই বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব। তো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি ইভেন্ট ব্লগিং করে প্রচুর ইনকাম করতে পারবেন। আর ইভেন্ট ব্লগিং কি, এটা হচ্ছে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইভেন্ট হয় ইন্টারন্যাশনালি ন্যাশনালি, যেমন কোপা আমেরিকা, অলিম্পিক গেম, তারপর আপনি বলতে পারেন ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, এ ধরনের বিভিন্ন ইভেন্ট সারা বছরই আসলে থাকে। এই ইভেন্টগুলোকে নিয়ে যদি আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন সেক্ষেত্রে গুগল মনিটাইজ করে যে টাকা ইনকাম করতে পারবেন দ্যাটস এনাফ, এর চেয়ে বেশি কিছু লাগবে না। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা অনেকে হয়তো জানেন যে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আপনি বিক্রি করে দেবেন, তার কাছ থেকে আপনি একটা কমিশন নিতে পারবেন। সেটা আপনি অ্যামাজন থেকেও করতে পারেন,
এছাড়া নিউট্রিশন নিয়ে অথবা ওয়েট লসের প্রোডাক্ট নিয়ে কাজ করলে অথবা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করলে সেখান থেকে অ্যাফিলিয়েট কমিশন অনেক বেশি পাওয়া যায়, সেটা নিয়েও করতে পারেন। অথবা ইলেকট্রিক্যাল গ্যাজেট ইত্যাদি নিয়ে আপনি কাজ করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে। তারপর কোর্স বিক্রি করা, আপনি বিভিন্ন এক্সপার্টদের কাছে যাবেন যে তাদের মাধ্যমে বিভিন্ন কোর্স আসলে ভিডিও রেকর্ড করে নেবেন, নিয়ে তারপরে আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করবেন। এবং যে এক্সপার্টের মাধ্যমে কোর্স আপনি কোর্স তৈরি করেছেন, সেই এক্সপার্টকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন দিয়ে দেবেন এবং বাকি কমিশনটা আপনি নিয়ে নেবেন। এভাবে আপনি ইনকাম করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের সার্ভিস বিক্রি করেও ব্যবসা করা যেতে পারে। ধরুন আপনি ভালো গ্রাফিক ডিজাইন পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনের সার্ভিস বিক্রি করে আপনি ইনকাম করতে পারেন। এছাড়া ধরুন আপনি অ্যানিমেশনের কাজ ভালো পারেন, সেক্ষেত্রে আপনি টাইটেল অ্যানিমেশন, লোয়ার থাম্ব অ্যানিমেশন, তারপরে ইন্ট্রো অ্যানিমেশন, এ ধরনের অ্যানিমেশন তৈরি করে একটা ওয়েবসাইটে আপলোড করে সেগুলো বিক্রি করে ব্যবসা করতে পারেন, অথবা গুগল মনিটাইজের মাধ্যমে ব্যবসা করতে পারেন। আসলে অনলাইনে কেরিয়ার গঠন করতে গেলে আসলে অনেক ধরনের উপায় রয়েছে। হ্যাঁ, তারপর ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে টি শার্ট বিক্রি করতে পারেন। আপনি নিজের টি শার্ট ডিজাইন করে, কাস্টম ডিজাইন করে সেগুলো আপনি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারেন। আসলে নিজের ব্রেন খাটালে অনেকভাবে ব্যবসা করা যায়। তো অনলাইন কেরিয়ার নিয়ে আজকে মোটামুটি ভাবে যতটুকু দিক নির্দেশনা দিলাম, হয়তো বা যারা নতুন রয়েছেন তারা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন, নিজের কেরিয়ারে কাজে লাগাতে পারবেন। সবাই ভালো থাকবেন, আশা করছি সামনে ভিডিওতে দেখা হচ্ছে। শেষ শব্দ ব্যক্ত করে বিদায় নিচ্ছে। ও, যাওয়ার আগে বলে যাই, সবাইকে ঈদ মোবারক, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।